নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু অ্যাসার্টিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে অ্যাসার্টিভে, সেটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। খুবই ইজি। আমি একটা ভিডিও আপলোড করেছি, নিচে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেব। খুব সূত্র আকারে আছে, ইজিলি ভাবে বোঝানোর সুবিধার জন্য। এখানে আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। এখানে দেখুন লেখা আছে, হোয়েন অক্সিলারি ভার্ব অ্যাক্টিং অ্যাজ মেন ভার্ব। ভার্বের দুটো মেন পার্ট হচ্ছে, একটা অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেন ভার্ব। যদি কোনো সেন্টেন্সে আমাদের মেন ভার্ব না থাকে, মেন ভার্ব মানে কোনটা, একটা সহজ উদাহরণ দিয়ে বলছি, যেমন ধরুন রান বা ইট, এইগুলো হচ্ছে মেন ভার্ব। এই ভার্বগুলো যদি না থাকে, এর জায়গায় যদি থাকে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, এইগুলোকে আমরা কি বলবো, এইগুলোকে আমরা বলবো অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে এইখানে আমার সেন্টেন্সটা আছে, হি ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। আমাদের রুল আমরা কি শিখেছি, আমাদের ফার্স্ট রুল যেটা, সেটা হচ্ছে আমাদের ভার্ব খুঁজে বার করানো, সেন্টেন্সটার মধ্যে ভার্ব কোনটা আছে। তাহলে এইখানে আমাদের কোনো মেন ভার্ব নেই, এইখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব আছে। এই অক্সিলারি ভার্বটাকে আমরা আন্ডারলাইন করলাম। এই অক্সিলারি ভার্বটা এখানে মেন ভার্ব আকারে আছে। ঠিক আছে, মেন ভার্ব থাকলে কি হয় সেটা আমরা আগের ভিডিওতে পোস্ট করেছি। এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আমরা দেখাচ্ছি। তাহলে আমরা খুঁজে বের করেছি যে একটা ভার্ব আছে ইজ, যেটা এখানে আমাদের অক্সিলারি ভার্ব, এটা অ্যাক্টিং হচ্ছে মেন ভার্ব হিসাবে, তাহলে খুঁজে বার করেছি। এরপর এই ভার্বটাকে আমরা প্রথমে লিখব, ইজটাকে আমরা প্রথমে লিখব, বাকি সেন্টেন্সটাকে আমরা পুরোটাই লিখে দেব। ইজ হি ইয়োর বেস্ট ফ্রেন্ড, একদম ইজি। দেখুন, আমি আগেই বলেছি আমরা ইংরেজি শিখবো সূত্রের আকারে, তার কারণ কম বেশি সকলেরই আমাদের একটা ইংরেজির উপর ভীতির ব্যাপার আছে। দু নম্বরে চলে যাচ্ছি, সীতা ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে। আমাদের ফার্স্ট রুল কি, আমরা ভার্ব খুঁজবো। এখানেও দেখুন কোনো মেন ভার্ব নেই, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে যেটা অ্যাক্টিং হচ্ছে মেন ভার্ব হিসাবে, যেটা আমরা খুঁজলাম সেটা হচ্ছে ওয়াজ। ওয়াজ এটা হচ্ছে আমাদের মেন ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন ভার্ব, অ্যাক্টিং কীভাবে করছে, অ্যাক্টিং হচ্ছে এটা আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে। ঠিক আছে, এরপর দেখুন এটাকে আপনারা আগে লিখে নিন, একই রকমভাবে উপরটার মতো এটাও হবে, ওয়াজ সীতা অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে। একদমই সহজ, এটাকে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে নিলাম। এরপর আমি একটু র্যাপিডলি করছি, ইট ইজ ভেরি হট টুডে, ইজটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব অ্যাক্টিং অ্যাজ এ মেন ভার্ব, তাহলে ইজটাকে আমরা আগে লিখব, ইজ ইট ভেরি হট টুডে। এটা আমাদের হয়ে গেল ইন্টারোগেটিভ, মানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, কোশ্চেনিং। হরি অ্যান্ড বালি ওয়ের প্রেজেন্ট ইয়েস্টারডে, এখানে ওয়ের কেনে হয়েছে না, এটা আমাদের প্লুরাল ফর্মে আছে, সেই জন্য এটা ওয়ের হয়েছে, আদারওয়াইজ সিঙ্গুলার থাকলে ওয়াজ হয়। এগুলো আমরা পরে পোস্ট করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একই রকমভাবে এখানে আমরা অক্সিলারি ভার্বটা খুঁজে পেয়েছি, এটাকে আমরা প্রথমে লিখব, ওয়ের হরি অ্যান্ড বালি প্রেজেন্ট ইয়েস্টারডে। বাস, এরপর হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন। পাঁচ নাম্বারে কি আছে, সীতা হ্যাজ এ নিউ ওয়াচ। একই রকমভাবে আমরা ভার্ব খুঁজছি, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, অক্সিলারি ভার্ব অ্যাক্টিং অ্যাজ এ মেন ভার্ব, তাহলে হ্যাজটা আমরা খুঁজে পেয়েছি, হ্যাজটাকে আমরা এখানে প্রথমে লিখব, হ্যাজ সীতা এ নিউ ওয়াচ। কোনো রুল নেই,
একবারই সহজ অক্সিলারি ভার্বটা খুঁজুন, সেটা প্রথমে লিখুন, সেটা ওমিট করে পুরো বাক্যটা লিখুন। এরপর কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে দেখুন, এখানে আমরা হেল্পিং ভার্ব পেয়ে গেছি। কিভাবে পেয়েছি? দ্য চিলড্রেন হ্যাভ লার্নড দেয়ার লেসন। এখানে আমরা দুটো ভার্ব নিয়ে কাজ করব, একটা হচ্ছে হ্যাভ অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে লার্নড মেন ভার্ব। হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর লার্নটা হচ্ছে মেন ভার্ব। সেক্ষেত্রে কী হবে, আমরা সেক্ষেত্রে বেশ কয়েকটা জিনিসের উপর লক্ষ্য রাখব। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাভ অক্সিলারি ভার্বটাকে প্রথমে লিখছি, হ্যাভ প্রথমে লিখলাম। এরপর কী হবে সেন্টেন্সটা, হ্যাভ দ্য চিলড্রেনটা আমরা লিখব, হ্যাভ দ্য চিলড্রেন। এরপর এখানে লার্নড আছে, ঠিক আছে। এরপর এখানে আমাদের লার্নড আছে, এই লার্নডটা এখানে বসবে, লার্নড LEARNT লার্নড দেয়ার লেসেন্স। একই রকম কিন্তু এখানে দুটো ভার্ব আছে, খুব বেশি পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে না। এখানে আমরা ভার্ব দুটোকে মাথায় রাখছি, তারপর এখানে এটা আমরা করছি। পরবর্তী যেটা আছে সেটা দেখুন, সি কুড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ভেরি ওয়েল। এখানে কুড এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, এবং আন্ডারস্ট্যান্ড এটা হচ্ছে আমাদের মেন ভার্ব। তাহলে কী হবে, কুডটাকে আমরা প্রথমে লিখব, কুড সি, কুড সি। এরপর কী হবে, এরপর দেখুন এখানে আন্ডারস্ট্যান্ড আছে, এটা আন্ডারস্ট্যান্ডটা এখানে বসে যাবে, আন্ডারস্ট্যান্ড ইংলিশ চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, ভেরি ওয়েল, ঠিক আছে। এরপর দেখুন সীতা ইজ সুইং ইন দ্য রুম, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর সুইং হচ্ছে মেন ভার্ব। তাহলে একই রকমভাবে ইজটা প্রথমে হবে, ইজ সীতা সুইং ইন দ্য রুম, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে, ঠিক আছে। এরপর দ্য ফার্মার আর প্লাউইং দেয়ার ফিল্ড, এখানে কি হবে, এখানে আর হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, প্লাউইং এখানে হচ্ছে আমাদের মেন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, তাহলে এইখানে আর দিয়ে আমার শুরু হবে, আর দ্য ফার্মার্স, আর দ্য ফার্মার্স। এরপর কি হবে, যেটা এই ভার্বটা বসবে মেন ভার্ব, প্লাউইং। এরপর কি হবে, যেটা সেন্টেন্সটা যেমন আছে আমরা লিখে দেব, প্লাউইং দেয়ার ফিল্ড, প্লাউইং দেয়ার ফিল্ড। লাস্ট প্রশ্ন আজকের আমাদের, দে ওয়ার সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য পার্ক। তাহলে এখানে ওয়ারটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং হচ্ছে আমাদের মেন ভার্ব। তাহলে এখানে হবে ওয়ার দিয়ে শুরু হবে, ওয়ার দে সিঙ্গিং, সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য পার্ক, জিজ্ঞাসা চিহ্ন। আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজ আকারে আমরা বুঝিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এইগুলো কীভাবে কোন জায়গাতে বসবে সঠিক সূত্রের আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করুন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।